প্রবাসীর কাছ থেকে ডলার ছিনিয়ে নেয় এবং আরেক প্রবাসীকে টাকার দাবিতে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ডলার ছিনিয়ে নেওয়ার বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হলেও বিনা কারণে অন্যজন মাদক মামলায় জেলে আছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। গত 28 জানুয়ারি যশোরের চিকরগাছায় বাংলাদেশ ও সুইডেনের দ্বৈত নাগরিক মিজানুর রহমান ও তার স্ত্রী পারভিনের ব্যাগ তল্লাশির সময় 3,000 মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে পরদিন অজ্ঞাত এক ব্যক্তি বাসায় গিয়ে ডলারগুলো ফেরত দেয়। এরপর ওই দিন চেকপোস্টের দায়িত্বে থাকা 5 পুলিশ সদস্যকে জিকরগাছা থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে পুলিশের দাবি ডলার ছিনিয়ে নেওয়া নয়, প্রত্যাহার করা হয়েছে অন্য কারণে। পুলিশের এরা বৈধ উদ্বোধন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, এই অমান্য করে ওদেরকে প্রত্যাহার করেছে। অন্যদিকে যশোরের তপসীডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিকাইল হোসেনকে 22 জানুয়ারি সদর ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য নির্যাতন চালায় পুলিশ। পরিবারের অভিযোগ, টাকা না পেয়ে 3 দিন পর তাকে মাদক মামলায় কোর্টে চালান দেয়া হয়। আপনার ছেলের 200 গ্রাম হিরোইন দিয়ে ধরাই দেবো, তা আপনার বক্তব্যটা কি? আমি বলছি স্যার, আমার কোনো বক্তব্য নেই, আমি আমার স্বামী কি সহায়ক আমার কোনো টাকা পয়সা নেই, স্যার আমার যদি টাকা দেখতে তাহলে আমি তো সদর থানার থেকে ছাড়াই নিয়ে আসতাম। জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, জিকরগাছার ঘটনায় এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর মিকাইলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া গেলে সেটিও খতিয়ে দেখা হবে। এটা আসলে আমাদেরকে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করেনি, তো তাই যদি অভিযোগ করে তো সেটা আমরা তদন্ত করেছি, তদন্ত করে তাদেরকে জানিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আওয়ামী লীগের